উজার কদম চুমে ধন আরশ সিজরাতে মুমতাজা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা উজার কদম চুমে ধন আরশ সিজরাতে মুমতাজা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা আগে আগে জিবরিল আর পিছে কামুলিওয়ালা আগে আগে জিবরিল আর পিছে কামুলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা আল্লাহু আকবার জান ধরে বলবো وعلى آل سيدنا كي بلب نبير دوخر قطاب بوكي أمارا قون جالي كي بلب نبير দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে মাতৃগর্ভে বাপ হারালেন আর শৈশবে ওই মা আট বছর দাদু হারালেন ও কোথায় বলবো নবীর দুঃখের কথা দুঃখে আবার আগুন জ্বলে আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমন করে বলবো আলা আল সাইয়্যিদনা الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن وخليق محمد صلى الله عليه وسلم وخير الأمور أواصفها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب قرآن شريف الفرع نمبر 28 سورة النمو غلو سورة الحشر ركو نمبر غلو 8 قال الله تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قرآن شريف الفرا نمبر 1 سورة النمو هو سورة البقرة ركو نمبر 3 قال الله تعالى في آية أخرى
Bismillahir Rahmanir Rahim. Kam min fiyatin qalilatin walabatiyatan kaseeratan bi'idhnillah wallahu ma'as sabirin. Quran Sharifer para number 2 suratan nam holo surah Baqara ruku number holo 16 qala nabiyya sallallahu alaihi wasallam সর্বপ্রথমে আমার সর্বপ্রকার সর্বস্তুতি প্রশংসা সাধনা আরাধনা বন্দনা নিবেদন করি যিনি হলেন আমাদের আদি অনন্ত চিরস্থায়ী চিরজীবী যিনি হলেন অধর অময় অক্ষয় অব্যয় স্থলে জলে রূপে প্রমাণরূপে খেসারে ভূষারে সর্বত্র বিরাজমান সেই মহান রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ বাপ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে তো বিদ্যান্ত নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর বিশেষ করে আজকে এই নারায়ণপুর পশ্চিম পাড়া আজকের এই এলাকার আমার মুর বি বাবাজিরা জন যুবক ভাইরা আমার পর্দার আড়ালে আমার আমার বোনেরা আজকের আপনাদের প্রচেষ্টায় এত বড় একটা মাহফিল আজকের আপনারা কায়েম করেছেন বিশেষ করে আজকের জলসার সভাপতি আমাদের মুজাদ্দেদাজামান আওলাদ মুজাদ্দেদাজামান ফিরজাদ আব্দুল কাদের সিদ্দিকী ভাইজান হুজুর আমার পূর্বের বক্তা আমার সামনে বসে থাকা আমার এই এলাকার দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বি বাবাজিরা আমার যুবক ভাইরা পর্দার আড়ালে আমার বোনেরা ভাইজান আমি আপনাদের এখানে এসেছি একেবারে নতুন তবে কয়েকটা কোরআনের আয়াত রেখেছি আমি একটাই হাদিস রেখেছি ইনশাআল্লাহ করে আমার তাফসীরে আমি আলোচনা করব আল্লাহ যদি আমার দ্বারা কিছু বলা হয় কি আপনাদের দোয়া ভাইজান ভালো করে বুঝুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন লা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম কোরআন শরীফের পারা নাম্বার 1 সূরাটার নাম সূরা বাকারা পরিষ্কার করে আল্লাহ পাক বলেছেন লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ভাইজান আমি অযোগ্য আমার ভিতরে তেমন ইলমিয়াত কিছু নেই আপনাদের কিছু বোঝাবার জন্য তবু আপনারা জ্ঞানীগুলি মানুষ বসেছেন একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ আজকের আমার আমার দুনিয়ার জন্য সৃষ্টি করেছে আমরা নামাজ যদি না পড়ি রোজা যদি না করি দান যদি না করি জলসায় যদি না আসি মিলাতে যদি না আসি নামাজ যদি মসজিদে না যাই খোদার কসম আমার আল্লাহর কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে আমার আপনার জন্য আল্লাহর কোনো অসুবিধা নেই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন এসেছিলেন বাপ আব্দুল্লাহ বাপ আব্দুল্লাহকে হারিয়ে দিয়েছেন আল্লাহর নবী দোযখের বাদশাহ তারা আব্বা যারা মা আমেরা দুই স্বামী স্ত্রী রাতের বেলা এক বিছানায় শুয়ে আছে আল্লাহর নবী আব্বা আব্দুল্লাহ বিবি আমেরার গলা ধরে জড়িয়ে ধরলেন বলল বিবি আজকে আমি তোমার কাছে আমি একটা অনুমতি নিতে চাই তোমার অনুমতিটা আমাকে দিতে হবে এ হল জোয়ান যুবক বাবা জিরা ভাইরা বলে রাবে আল্লাহর নবীর আম্মা জান গর্ভবতী মা আমেরা স্বামীকে গলা ধরে জড়িয়ে ধরে বললেন স্বামী আপনি আমার কি আমার কাছ থেকে আপনি অনুমতি নেবেন গো স্বামী একবার বলুন আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ বলেছিল ও বিবি আমেনা আজকে আমি তোমার স্বামী শোনো 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 আমি বড় অভাবী মানুষ আমি তোমার এক বেলা খাবার দিই দু বেলা খাবার দিতে পারি না গো বিবি আমেনা তবে আজকে আমি বলে দিই তোমার গর্ভে একটা বাচ্চা এসে গিয়ে বিবি তোমার যদি এক বেলা খাওয়া হয় যদি দু বেলা যদি খাওয়া না হয় তোমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে বিবি তোমার শরীর বড় দুর্বল হয়ে যাবে
তবে তোমার অনুমতিটা না দেওয়া পরে কি তুই আমার হবে না এ সোনার মালিকের আব্বা বলে রে আল্লাহ নবীর আব্বা জানাবে না ওই সময় বলেছিল আমার পরে তার টুকরা চাবি আপনি আমার কাছ থেকে কি অনুমতি নেবেন বলুন আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ বলেছিল দিনে দেখো 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 আমি একটু বিদেশে ব্যবসার জন্য পার হয়ে যাব দিদি তবে ব্যবসা যাওয়ার জন্য তোমার কাছে আমার একটু অনুমতি নিতে হবে তোমার অনুমতি না দেওয়া পর্যন্ত আমি তোমার সাথে আব্দুল্লাহ কোনো ভাবে আমি বাইরে যেতে পারবো না সোনার মালিকের বাবা জিরা ভাইরা লক্ষ্য করুন আল্লাহ নবীর আব্বা জানাবে বলেছিলেন ও আমার বলে যান তোমরা স্বামী গো আমার এক বেলা খাওয়া দাও দুবেলা খাওয়া দেন না আমি আনে না এর জন্য কোনো আমার অসুবিধা হবে না আমার পেটে বাচ্চাটা কোনোদিন নষ্ট হবে না শরীর দুর্বল হবে না তবে আমার স্বামী আমি যদি আমার কাছ থেকে যদি এক ঘন্টার জন্য চলে যান তাহলে আমি আপনার জন্য হয় আমার শরীরটা বড় দুর্বল হয়ে গেলে আমি যখন বারবার আমাকে আবেদন করেন আমি আপনার যাবার জন্য অনুমতি দিতে পারি তবে আমার কিন্তু আপনার উপরে একটা হক আছে সেই দায়িত্বটা কিন্তু তোমার পালন করতে হবে বলছে স্বামী তুমি যখন আমার কাছে বারবার আবেদন করছো আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী আমি তোমার অনুমতি দেব তবে আমার একটা দায়িত্ব তোমার পালন করতে হবে আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ বলছে আমার তোমার কি দায়িত্ব পালন করতে হবে বলো 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 সোনার মালিকের বাবা দিরা ভাইরা লক্ষ্য করো নবীর আব্বা জানাবে না চোখের পানি ঝরঝর ঝরঝর করে পার হয়ে যায় আর বলে স্বামী জানো তুমি যেখানে যাবে যাও ব্যবসার জন্য আমি আমেন আমার কোনো ক্ষতি হবে না স্বামী গো তাহলে সংস্থা হবার আগে শুরু তো ডোবার আগে আমার বিছানায় কিন্তু তোমার চলে আসতে হবে এটাই কিন্তু আমার আবেদন আপনার কাছে রইল আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ বিবি আবেদন কথাটা মেনে নিয়ে নিয়েছে মেনে নেবার পরে আমি তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ আমি বিদেশে ব্যবসার জন্য বার হয়ে যাব তোমরা কি আমার সঙ্গে কেউ ব্যবসার জন্য তোমরা যেতে চাও বলো সমস্ত নতুন চাচাগুলো বলো ছোট ভাই আব্দুল্লাহ ঠিক আছে আমি তোমার জন্য আমি ব্যবসার জন্য বার হয়ে যাব আল্লাহর নবীর কয়েকজন চাচা আল্লাহর নবীর আব্বার সঙ্গে আস্তে আস্তে গুলি ব্যবসার জন্য বার হয়ে যায় সোনার মালিকের দেওয়াল যুবক বা বলে দাঁড়ে একটা আবেদন মানতে হবে সেটা হলো যেখানে থাকবেন থাকুন সন্ধ্যা হওয়ার আগে কিন্তু আমার বিছানায় আসতে হবে এটাই আবেদন নবীর আব্বা আব্দুল্লাহ বলছে ও বিবি আমি তোমার কথাটা মেনে নিলাম চলে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমার বিবি আবেদা বাইরে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ ডান হাতটা উঁচু করে বিবির দিকে তাকিয়ে বলছেন বিবি তুমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তুমি ঘরের ভিতরে চলে যাও আমি সস্তা কোমার আগে তোমার বিছানায় হাজির হয়ে যাবো আমার ডান হাতটা লম্বা করলো আমার বিবি
স্বামী আর স্ত্রীর কি ভালোবাসা মহব্বতটা দেখুন বলছেন স্বামী আপনার কাছে দায়িত্ব হলো আপনি আমার কাছ থেকে যাবেন না আমার খাওয়া হবে না দিতে লাগবে না কিছু হবে না পেটে বাচ্চা নষ্ট হবে না যদি আমার কাছ থেকে যদি চলে যান এক ঘন্টার জন্য আমার বিপদের সীমা থাকবে না আওয়াজ বর্তমান এই রাস্তা থেকে আসছিলাম সাকসারে মেলা হচ্ছে ভাই এত লোক আর এত ছেলে মেয়েরা যাচ্ছে কল্পনার বাইরে আজকের এত বড় একটা জলসা যে জলসা আসলে জীবনের গুণা মাফ হয় কটা লোক আছে কটা লোক আছে আমার তো মনে হয় জলসা শেষ হবে সব চলে যাবে আবার মেলাতে চলে যাবে এই কলকাতা মা বলে রে যখন দ্বিতীয় বার যখন পৃথিবীর আমেনার দিকে তাকিয়ে দেখে বাবা আস্তে আস্তে করে তৃতীয়বার আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে পাহাড়ে চলে যায় আল্লাহর নবীর চাচাগুলো আস্তে আস্তে করে পাহাড় থেকে নেমে গেল পাহাড়ের উপরে উঠে নবীর আব্বা আব্দুল্লাহ তৃতীয়বার বিবি আমেনার দিকে তাকিয়ে দেখলো তাকিয়ে দেখে বলছে ও বিবি আমেনা আমি এবারে পাহাড়ের নিচে নেমে যাব তুমি আমার আর দেখতে পাবে না আস্তে আস্তে করে পাহাড় থেকে নেমে গেল ব্যবসার জন্য লিপিবদ্ধ হয়ে গেল ভাই থেকে নিয়ে ব্যবসা করতে চালু ব্যবসা করে করে অনেক টাকা ইনকাম হয়ে গেল ব্যবসা করে করে অনেক টাকা লাভ হয়ে গেল কিন্তু নবীর আব্বা আব্দুল্লাহ বড় বিমারি পড়েছে অসুস্থ হয়ে বললেন আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ বিছানায় যখন শুয়ে পড়ল বাবা যে সব ভাইদের সঙ্গে করে নিয়ে গিয়েছিল সকলকে এক জায়গায় ডেকে বলছিল এ আমার ভাইরা আমি আজকে তোমাদের কাছে দুটো কথা বলবো তোমরা কি আমার দুটো কথা মানতে পারবে একবার বলো বলো আল্লাহ নবীর চাচাগুলো বড় গুলো বড় খারাপ হয়ে যায় আমার ভাই আব্দুল্লাহ কি এমন কথা বলবে জানি না অবস্থায় প্রথম নাম্বার বলে দিয়েছে দেখো দেখো আজকে আমার বিবি আমেনার পেটে একটা বাচ্চা এসে গিয়েছে ভাইরা যদি আমি এই জায়গায় যদি মারা যাই তাহলে তোদের বলে দিলাম যেন আমার বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে আমার এই বাচ্চাটা যেন পাপ কারা বুঝতে যেন না পারে দ্বিতীয় নাম্বার কথা হলো ভাইরা আমি যদি এই জায়গায় মারা যাই ভাবি আমেনার যেন তোর অত্যাচার করি তবে আমাদের কপাল বড় খারাপ দুর্ভাগ্য খারাপ আমাদের ছোট ভাই আব্দুল্লাহ যে আমাদের সঙ্গে করে নিয়ে গিয়েছিল আব্দুল্লাহ ওই জায়গায় দুনিয়ার দিকে বিদায় দিয়ে চলে গেছে বাজার এর জন্য আজকে আমাদের কান্তা রোল এসে গেল খবরটা নদীর আম্মা যান আমেনার কানে পৌঁছে দেওয়া হয়ে গেল আমেনারে তোমার কলে যান তোমরা স্বামী আব্দুল্লাহ চির বিদায় নিয়েছ কিনা নবীর আম্মা যান এই কথাটা শুনতে পেয়েছে বাবা জবাই করলে যেমন ছেড়ে ফেলে যেমন লাফালাফি করে বাবা হাসমুরগির মতো আমেনার স্বামীর কথা জুড়ে লাফাতে চালু করলো অবস্থায় লাফাতে লাফাতে কাঁদতে 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 নিজের শ্বশুর আব্বার পাটা জড়িয়ে ধরলো বলো বলো জাল অবস্থার আমি বলে দিলাম আমার স্বামী মারা গেছে আমার তার জন্য কোনো অসুবিধা হবে না আব্বা জাল আমার গর্বে একটা বাচ্চা রয়েছে আব্বা জাল শোনো শোনো অবস্থার জাল তুমি আমার তোমার বাস্তর বিরোধ থেকে বাপের বাড়ি জানো আমার তাড়িয়ে দিও না আব্বা আমার গর্বে বাচ্চা স্বামী তো চলে গেল যাক
তবে একটা অপরাধ একটাই আবেদন আমি আপনার কাছে করব আব্বা আমার জানো বাপের বাড়ি জানো তাড়িয়ে দিও না নবীর যে সমস্ত চাচাগুলো ছিল নবীর আব্বারা 10 ভাই আর ছোট ভাইটা হলো আব্দুল্লাহ ভাইরা এসে আব্বার বলছে আব্বা আমাদের ভাই তো মারা গেছে পরের মেয়ে আমেনাকে আমেনা ভাবি বলা যাবে না তাড়িয়ে দাও বাপের বাড়ি তোমার বাঁচতে রাখা যাবে আল্লাহ নবী দাদা আব্দুল মুত্তালিব বলেছিল ও আমার বাবা আমেনা গো আমি কিন্তু তোমার বাপের বাড়ি তাড়াবার মোতাবত আমার ভিতরে নেই তবে আমার প্রত্যেকটা ছেলে তোমার বিপরীত কথা বলছে তোমার বাপের বাড়ি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা তোমার আর হবে না আমি যদি তোমার ঘরের ভিতরে রাখি তাহলে আমার কোনো ছেলে আমাকে ভাত দেবে না কিছুই দেবে না এই সোনার মালিকের বাবা দিদা রে আমেনার কান্না রোল এসে গেল আমেনা বলছে ও আমার আব্বা যা আমি বুঝতে পেরেছি যদি আমার স্বামী যদি বেঁচে থাকতো এই কষ্টটা আমার হতো না তবে আপনি যখন আপনার ছেলেদের কথা আপনি যখন শুনবেন আব্বা যা শোনো আপনার বাড়ির ভিতরে যদি রাখতে যদি আপনার দিদা বোধ হয়ে যায় আপনার আবু কুবায়েস বলে একটা জায়গা রয়েছে আব্বা যা গল গল ওই জায়গা যদি আপনি আমার জন্য একটা দুচালা ঘর বানিয়ে দেন তাহলে আমি ওই জায়গায় আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করে তোমার জন্য একটা সুসংবাদ দিয়ে দেবো তুমি একবার শোনো তোমার পেটে যে গর্ভে যে বাচ্চা এসে দিয়েছে ওই বাচ্চাটা দুনিয়ার কোনো সন্তান হবে না দুনিয়ার কোনো পাবলিক হবে না বেলা বলে দিলাম তুমি শোনো ওয়ানা হালু আকরাবু ইলাইহি ফিল হাবলিল ওয়ারিদ কোরআন শরীফের পারা নাম্বার 27 সূরাটার নাম সূরা ওয়াকিয়া পরিষ্কার করে লেখা রয়েছে আল্লাহ বলছে বান্দা এ আমার বান্দি তোমরা জানো না জানো না ঘর রয়েছে ঘরের শিরা উপশিরা যা রয়েছে আমি আল্লাহ পাক আজকে আরো নিকটে রয়েছি আমেনা তুমি জানো না তোমার বাচ্চাটা যখন দুনিয়া থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে তোমার ওই বাচ্চাটা আমি আল্লাহ বলে দিলা গপ গপ আখেরি জামানার নবী হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন মায়ের গর্ভে তখন থেকে নবীর উপরে অত্যাচার চলছে নবীর উপরে প্রেসার চলছে রোলার চলছে তাহলে নবী যখন ঘনিষ্ঠ হয়ে যখন দিনের প্রচার করবে তাহলে কত কষ্ট হবে 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 আল্লাহর নবী মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে গেল ভূমিষ্ঠ হওয়ার পরে বাপ তো নেই আমেনা বলছে ও আল্লাহ আমার বাচ্চাটা তো ভূমিষ্ঠ হয়ে গেল যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার মুখে কিছু খাওয়া দিত আমার স্থানে দুধ আসতো ও আল্লাহ আমার অবস্থা কি হবে আমার স্বামী নেই কেউ নেই খাবার লোক নেই আমার বাচ্চা তো মারা যাবে আল্লাহ এই অবস্থাটা কি হবে আমার আল্লাহ বলছে ও আমেনা ও চিন্তা তোমার করতে হবে শোনো মালিকের আতোয়াল যুবকের রে চলো 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 আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর নবী যখন 6 বছর বয়স হয়ে গেল আল্লাহ নবীর আব্বা যার মামেরা বিদায় দিয়ে চলে গেল আল্লাহর নবী কাল ভরে আব্বা বলতে পারিনি মন ভরে মা চলো রে মা বলতে পারিনি আল্লাহর নবী গুটি 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 আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিবের কাছে হাজির হয়ে গেল আল্লাহর নবী আব্দুল মুত্তালিব কি করেছে বাবা আবু তালেব বলে তার একটা ছেলে ছিল আল্লাহর নবীর চাচা তার নাম হলো আবু তালেব অবস্থায় নবীর দাদা আব্দুল মুত্তালিব কি করেছে ছেলে আবু তালেবকে ডাক দিয়ে বলছে আবু তালেব তোমার দেখতে হবে মোহাম্মদকে তালেবকে যখন এই কথা বলে দিয়েছে চিন্তা করেছেন তাই তো আল্লাহর নবীকে সহ্য করে করে বলছে ও নবী মোহাম্মদ চলো চলো আমি তোমার এক বেলা খাওয়া দিই দু বেলা দিই
তোমাকে দিয়ে দেবো, কি বলতে চাইছো বলো 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 বলো। আল্লাহর নবী তখন বলছে, চাচা আমার বাপ নেই, মা নেই, দাদা নেই, কেউ নেই, তুমি আমার সংসার সব, তুমি আমার হেড, তুমি যা করবে তাই করো, আমার বলার প্রয়োজন লাগবে না। আল্লাহর নবী চাচা আবু তালেব কি করেছেন জানেন? দৌড়ে 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 খাদিজার কাছে চলে গেল। আল্লাহর নবী চাচা আবু তালেব খাদিজার কাছে গিয়ে বলছে, ও খাদিজা, আমি অনেক দূর থেকে কষ্ট করে এসেছি খাদিজা, তবে আমি তোমার একটা কথা বলবো, তোমার শুনতে হবে। খাদিজা বলছে, আবু তালেব কি ব্যাপার বলো? আবু তালেব তখন বলছে, ও খাদিজা খাদিজা, আমার ভাইপোকে তুমি ঢুকিয়ে দাও, তোমার ব্যবসাটা দেখভাল করবে আমার ভাইপো মোহাম্মদ, আমার টাকা লাগবে না, শুধু দু বেলা দুটো খাবার ব্যবস্থা করে দিও। তখন বলছে, আবু তালে নিজের নাম পর্যন্ত সই করতে পারে না। খাদিজা তখন বলছে, আবু তালে ভাইপো মোহাম্মদ কে আমার ব্যবসায় দিতে পারবো না, ভাইপো যদি লেখাপড়া জানতো খাতা কলম তা ধরিয়ে দিত, তোমার ভাইপোকে কাজের ভিতরে নেওয়া যাবে না। আমার নবী লেখাপড়া জানে না, খাদিজা বলছে, তোমার ভাই বউ কর্তা লেখাপড়া জানে বলো? এখন দেখবেন ছেলে মেয়েদের যখন বিবাহ দেখাশোনা হয় না, এ বললো তোমার মেয়ে কর্তা আর্মি করেছে বলো, ও বলছে তোমার ছেলে কর্তা আর্মি করেছে বলো। এখন মেয়ের বাপ বলছে, আমার মেয়ে তিন খতম কোরআন শরীফ তিন খতম বিয়ে হয়ে গেল, বাড়ি গিয়ে বলছে কই পরের দিন, বলছে আমি পারবো না, বলছে আমি পারবো, কিন্তু এদিকে খবর দিচ্ছে তিন খতম, শুধু বিয়ে হয়ে গেল, বাড়ি গিয়ে বলছে কই মারুফ সুরা ফাতিহাটা শোনো, বলছে আমি ও করতে পারবো, মাথা খারাপ তো। খাদিজা বলছে, আবু তালেব আমার এত বড় ব্যবসার ব্যাপার, খাতা কলমটা তো ধরিয়ে দেবো মোহাম্মদের হাতে, কিন্তু তোমার মোহাম্মদ তো লেখাপড়া জানে না, তাহলে কার কত টাকা দিতে হবে, কি দিতে হবে, তাহলে কি হবে বলো বলো? বলে তা হবে না, এই ধরনের পরিচিত করার জন্য তুমি বাবা বলে না রে, তোমাদের হাতে ধরে 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 বলবো না। এমন অবস্থায় তখন এই কথা বলল, আল্লাহর নবী চাচা আবু তালেব বলে, খাদিজা লেখাপড়া কিছুই লাগবে না, লেখাপড়া দরকার হবে না, সোনার বালিকেরা আবু তালে মোহাম্মদ যখন লেখাপড়া জানে না, ছাগল বকরি হচ্ছে চোরাতে হবে, এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, এর জন্য কোনো লেখাপড়ার প্রয়োজন হবে না, শর্ত কোনো ছাগল বকরি কোনো ফাঁকা জায়গায় দিয়ে যেতে হবে, মোহাম্মদ কে মনে হয় ছাগল বকরি গুলো চোরাতে গেলে আত্মগুলো খেয়ে নিতে পারে, দায়িত্বটা আবু তালে ভাবে কিন্তু নিতে পারবো না। আল্লাহ নবী চাচা যখন একটা শুনতে পেলো, খাদিজা খাদিজা তুমি একটুখানি অপেক্ষা করো খাদিজা, আমার ভাইপো মোহাম্মদের কাছে একবার খবরটা শুনে আসি, আমার ভাইপো মোহাম্মদ যদি কাজে যদি রাজি হয়ে যায় তাহলে আমি খবরটা তোমার কানে পৌঁছে দেবো, অন্যথায় কিন্তু তোমার খবরটা দিতে পারবো না।
আবার ছাগল গরু বাছুর চড়াতে গেলে এই লেখাপড়া লাগে না, বিনা লেখাপড়া চলে। আবু তালেব বলছে, খাদিজা আমি এত দূর কষ্ট করে এসেছি, তুমি আমার একেবারে ফিরিয়ে দেবে, কোনো কাজ দেবে না? বিশাল বড় দায়িত্বের কথা বলছো, ঠিক আছে আমার ভাই তো তুই বড় মতন হয়েছে, শায়না হয়েছে, জ্ঞান হয়েছে, খবরটা নিয়ে তারপর তোমার কাছে বলবো। যাও যাও আল্লাহ নবী চাচা আবু তালে খবরটা দিয়ে দেবো। ও আবার চাচা আবু তালেব, দৌড়ে দৌড়ে খাদিজার কাছে তুমি চলে যাও, তার কাছে গিয়ে তুমি ছাগল বকরি চড়াবার হুকুমটা তুমি একবার দিয়ে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাগল বকরি চড়াতে যাবে, সিংহ কোনো ক্ষতি করতে পারবে না। এই নারায়ণপুরের জল গুলো তো মা বলে না, আমার ছাগল বকরি চোরাতে কেমন মধুর ছেলে, কেমন সোনার ছেলে, দেখার পরে পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেল। একটা মেয়ে ছিল কর্মচারী, তার নাম হলো নাফিসা। তুমি আমার কর্মচারী, আমি হলাম তোমার মালিক, তবে তোমার আমি একটা হুকুম দেবো, হুকুমটা মানতে হবে। নাফিসা বলছে, ও খাদিজা তোমার হুকুম মানার জন্য তো আমি আছি না খাদিজা। নাফিসা বলছে, নাফিসা ওই যে ছেলেটা ছাগল বকরি আর চড়াতে হবে না গো মোহাম্মদ, খাদিজা তোমার দেখার পরে তোমার জন্য দেওয়ানা হয়ে গেছে, খাদিজা তোমার বিবাহ করবে মোহাম্মদ, তোমার প্রস্তাবটা দিয়ে দাও। তোমার কপাল এত ভালো, নসিব এত ভালো, তোমার এই ছাগল বকরিয়া চোরাতে হবে না, এই যে কোটি কোটি টাকার মালিক, এ সব তোমার হাতে চলে আসবে। তবে কথা কি জানো, এই খাদিজা না তোমার দেখার পরে তার কি ভালো লেগেছে, সে বলছে আমি মোহাম্মদকে বিবাহ করব, প্রস্তাবটা তোমার কাছে নিতে এসেছি, তোমার কি খবর খবর হবে দেবে না, আর একটু জোরে হয় না, আর একটু জোরে হয় না, আর একটু বীর বীর নারী চলবে, নারী চলবে। নাফিসা গিয়ে যখন বলছে মোহাম্মদ তোমার প্রস্তাবটা বলো বলো বলো, আল্লাহর নবীর মনটা তখন খারাপ, এই নাফিসা তুমি কি আমার সঙ্গে চিটিং বাজি করতে এসেছো না, ধোকা করতে এসেছো? বলে না, আমি মিথ্যা কথা বলি না, খাদিজা আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে বিবাহ করার জন্য, তোমার প্রস্তাবটা দাও। যখন এই কথা বললো আল্লাহর নবী, তখন বলছে এই নাফিসা তুমিও খাদিজার কর্মচারী, আমিও খাদিজার কর্মচারী, তবে এক কাজ করো, আমার গার্জিয়ান তো কেউ নেই, আমার চাচা রয়েছে, খবরটা আমার চাচার কাছে চলে যাও, তবে আমার যেন বলবে না যে মোহাম্মদ পাঠিয়ে দিয়েছেন, তাহলে বড় বিপদ হয়ে যাবে। আমার নবী বিবাহ করবেন চাচার কাছে যেতে বলছেন, বলছে আমি বলবো না, আমার চাচার কাছে চলে যাও। আর বর্তমান সমাজে ছেলে মেয়েদের বিয়ে দিতে গেলে বাপ লাগে না, মা লাগে না, কারেন্ট লাগে না, শুধু দুজন থাকলেই হবে, আর কাজী অফিস স্টেডিওলা থাকলে ব্যাস হয়ে যাবে, আর কারেন্ট লাগবে না। বাহ বাহ, আমার নবী, এই নাফিস আমার চাচার কাছে যাও, খবরদার দ্বিতীয়বার কথাটা বলো বলো। আল্লাহ নবী চাচা আবু তালেবের কাছে নাফিসা চলে গেল, গিয়ে বলছে নবী চাচা আবু তালেব তোমার কাছে আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি গো আবু তালেব। আবু তালেব বলছে নাফিসা কি সংবাদ বলো? নাফিসা বলছে আবু তালেব তোমার ভাইকে দেখার পরে খাদিজা বড় পাগল হয়ে গেছে। হে আবু তালেব,
তোমার ভাইপো মোহাম্মদের সঙ্গে খাদিজা বিবাহ করবে সেই প্রস্তাবটা আমি তোমার কাছে নিয়ে জিগো আবু তালে তোমার খবরটা তুমি একবার কি বলছো একবার বলে দাও আল্লাহর নবী চাচা আবু তালে ওই সময় নবীকে দেখে বলছে নবী সাহেব খবরটা তুমি এক কাজ করো আমার ভাইপো মোহাম্মদ আস্তে আস্তে বড় হয়েছে জ্ঞান হয়েছে আমি আমার ভাইপো মোহাম্মদের কাছে একবার খবরটা জানতে হবে আমি খবরটা না জানার পরে তোমাকে আমি বলতে পারবো না বাবা জিরা ভাইয়েরা আল্লাহর নবী চাচা আবু তালে আল্লাহর নবীকে দেখে বলছে ও নবী আজকে তোমার বয়স হয়েছে তোমার বিয়ের ব্যাপার রয়েছে ও ভাইপো মোহাম্মদ তুমি কি খাদিজাকে বিবাহ করবে কি একবার বলো ওই সময় আল্লাহর নবী চোখের পানি পার হয়ে যায় আল্লাহর নবী বলছে ও আমার চাচা আমার বাপ নেই আমার মা নেই আমার কেউ নেই আপনি ঘুরে আমার গার্জেন আমার বিয়ে দেবেন কি না দেবেন আপনি বড় জানেন ও আমার চাচাদার খবরদার আপনি গোটা বলবেন না শোনার মানে কেরা বাবা কেরা ভাইরা রে সঙ্গে খাদিজার বিয়ে হয়ে গেল খাদিজার যখন 40 বছর বিয়ে হয়ে গেল আল্লাহর নবী তখন 25 বছর বিয়ে হয়ে গেল আল্লাহর নবী যখন বিয়ে বন্ধন হয়ে গেল বিয়ের পরে নবী আমার খাদিজাকে বাসর করে নিয়ে গেছে ফুলচন চার করে নিয়ে গেল আল্লাহর নবী খাদিজার গলাটা জড়িয়ে ধরে বলে খাদিজা খবরদার তুমি একটা কথা শোনো আজকের বাসর ঘরে আমি তোমার তিনটে কথা বলবো আমার তিনটে কথা কি তুমি মেনে নিতে পারবে খাদিজার চোখের পানি ঝরঝর করে বাল হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন কি কথা বাসর ঘরে বলবেন আল্লাহর নবী তখন বলছে খাদিজা এক নাম্বার কথা হলো শোনো শোনো আমার বাপ নেই আমার মা নেই আমার কেউ নেই আমি তোমার কাছে কর্মচারী ছিলাম তুমি আমার যা বলতে তাই করতা ও খাদিজা তুমি কিন্তু আমাকে জেনে শুনে বিবাহ করলে খাদিজা আমি প্রথম নাম্বার কথা হলো শোনো শোনো আমার এক বেলা খাওয়া দাওয়া দুবেলা দিতে পারবো না খাদিজা দ্বিতীয় নাম্বার কথা বলো খাদিজা আমি তোমার পরনের পোশাক ঠিক মতো দিতে পারবো না আমি তোমার বাতার তেল কিনে দিতে পারবো না আমি জানি আপনার বাপ নেই আপনার মা নেই আপনার কেউ নেই তবে আজকে আমি খাদিজার একটা কথা বলবো ইয়া রাসূলুল্লাহ আজকে আমার কপালটা বড় ভালো নসিবটা বড় ভালো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমার বিবাহ দিয়েছেন এর জন্য আমার কপালটা বড় নসিবটা বড় ভালো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন কোইনের দাবা দিয়ে পানিতে ফিরে আসবেন রাত 12টা বলেন রাত 2টো বলেন রাত 4টা বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আপনার মুখের দিকে তাকাবো নুরানি চেহারার দিকে তাকাবো আল্লাহ পাক আপনার নুরানি চেহারার দিকে তাকাবার রাসূলুল্লাহ করে আমি খাদিজা আমার সব কিছু নিবারণ হয়ে যাবে সুবহানাল্লাহ নবীর বিবাহ হয়েছে বাসর ঘরে গিয়ে নবী খাদিজার বলছে ও খাদিজা তুমি তো আমাকে জেনে শুনে বিবাহ করলে আমার কেউ নেই তোমার কাছে কর্মচারী করতাম তুমি যা বলতে মানতে হতো তুমি আমাকে বিবাহ করেছো তবে শোনো একটা কথা দুটো তিনটে কথা আমি একবেলা খাওয়া দেবো দুবেলা দিতে পারবো না জানো আমার উপর রাগ করলে হবে তবে তোমার বলবে যে আমার এরকম লাল শাড়ি সবুজ শাড়ি কালো শাড়ি আরো আমি পারবো না তোমার জন্য তেল দিতে পারবো না জেনে শুনে শুনে আমাকে বিবাহ করলে খাদিজার চোখের পানি পার হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার কপাল আমার নসিবটা বড় ভালো আখির জামানার নবী আপনি আপনার নবী আপনি আপনার কান্ডারি আপনি যখন দিনের দাওয়াত দিয়ে আর দিনের প্রচার করে যখন আসবেন 12টা বলেন 2টো বলেন 1টা বলেন মুখের দিকে যখন তাকাবো খাদিজা আপনার দেখার উসিলা করে আমার আল্লাহ আমার জীবনের সব কিছু খাওয়া বলো পড়া বলো যা কিছু বলো আমার আল্লাহ সব কিছু নিবারণ করে দেবেন জোরে বলে 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 চাচিগানে যিনি ভাবলেন আহ বলছে হুজুর আমার খাওয়া লাগবে না শুধু আপনার মুরালির দিকে দেখব এই আমার নারায়ণপুরি পশ্চিম পাড়ার জন যুবক বাবা জি রাফা রে আমার বলে রে এই বলে দে টুকরা বলে রে আল্লাহ নবী যখন কোইনের দাওয়াত দিয়ে রাত 12টা বলেন 2টো বলেন 1টা বলেন আল্লাহ নবী যখন বাড়িতে চলে আসে
আল্লাহ নবী দরজার কাছে দাঁড়িয়ে কোনদিন দুবার খাদিজা বলে ডাকবেন না। আল্লাহ নবী দরজার কাছে দাঁড়িয়ে একবার বলবেন খাদিজা আমি রাসূলুল্লাহ সেই দরজা খুলে দাও। আল্লাহ নবী বলছেন আমার বিবি খাদিজা একটাকে দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার চেহারা মোবারকটা উঁচু করে দিয়ে ঘরের উপরে ঘরের ভিতরে নিয়ে যাব। আল্লাহ নবীকে বলছেন ও নবী আমার ঘরে দাও তোমরা সবই আজকে রাতে আপনার পা দুটো লম্বা করে দিলে আর রাসূলুল্লাহ হুজুর আমি জানি আপনার বাপ নেই আপনার মা নেই আপনার কেউ নেই আপনার পায়ের তলায় দুলো বলি পা কুরবানি আপনার জুতো কেনার উপায় সারাই আমি জানি হুজুর আপনি আপনার পা দুটো লম্বা করে দিন হুজুর আমি আমার মাথার চুল ডালি আপনার পায়ের ধুলাটা পরিষ্কার করে দেব। বিবি খাদিজা যখন ইদানা বলে আমার জীবনে যদি নামাজ রোজা যদি কাছে যদি কবুল যদি না হয়ে যায় ঠিক মতো নামাজ যদি না পড়ি ঠিক মতো রোজা নামাজ না করি আমার আল্লাহর কোন অসুবিধা হবে না তোমার বলে দিলাম তোমার সঙ্গে আমার জামাই আলীর সঙ্গে বিয়ে দেওয়া হয়ে গেল একটা সতর্কবাণী তোমার করে দিয়ে দিলি শোনো শোনো তোমার কাজের দ্বারা তোমার চলার দ্বারা তোমার কোন সুবাদের দ্বারা তোমার কথা দ্বারা যদি আমার জামাই আলী যদি কষ্ট পেয়ে যায় তোমার বলে দিলাম শোনো শোনো রাসূলুল্লাহ বলে দিলাম তোমার মরণের পরে আমি জানাজা পড়তে যাব না তাই শোনার মালিকেরা বাবা জিরা ফারা আল্লাহর নবী ফাতেমার কি খবর দিয়েছে দেখো গো গো তোমার কোন কাজের দ্বারা কথার দ্বারা যেন আলী আমার জামাই কষ্ট না পায় চিন্তা করে দেখুন বললেন মরণের পরে জানাজা পড়তে আমি যাব না তাদের মেয়ে যদি একটা মেয়ে যদি হয় আমার একটা মেয়ে যদি হয় যদি বিবাহ দিয়ে দি আমি বলে দিই খবরদার তুই বাড়ি যা তুই শ্বশুর বাড়ি যা জামাই যদি তোর কিছু বলে তুই থাকবি না ডাইরেক্ট তুই বাড়ি চলে আসবি ব্যবস্থা করার দরকার আমি করে দেব। নবী বলছেন আয় ফাতেমা সতর্ক হয়ে যাবে তোমার দ্বারা যেন আমার জামাই কষ্ট না পায় আর আমার মেয়ের যদি বিয়ে দিচ্ছি বিয়ে দেওয়ার পরে বল যা এই মেয়ে তুই যা যদি জামাই কিছু বলে তুই আমার বলবি তার ব্যবস্থা আমি করে দেব। নবীর মত না আমাদের যদি এরকম জারি থাকতো বিয়ে করার সময় মেয়ে জামার বলতাম যাই মেয়ে খবরদার তোর দ্বারা যেন জামাই কষ্ট না পায় আমার মনে হয় খোদার কসম ওই সমস্ত মেয়েরা শ্বশুর বাড়ি গিয়ে স্বামীর সঙ্গে অশান্তি তৈরি করে 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 অশান্তি তৈরি করবে নবী তার ফাতেমা তার নিজের বেটিকে বলে দিয়েছেন সতর্ক আমাদের সতর্ক নেই এই সোনার বাড়িতে আমরা জিরা ভয় করে আল্লাহর নবীর রোজাদারের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় দিনের দাওয়াত দিয়ে যখন বাড়ি চলে এসেছে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ইয়া আইয়ুবার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি কোরআন শরীফের পারা নাম্বার 6 সূরাটার নাম হলো সূরা মায়েদা রুকু নাম্বার হলো 16 এ নারায়ণপুর যুবক বাবাজি ভাই ভাই বলে রাখ আল্লাহ পাক আমার নবীকে বললেন ও নবী তুমি শোনো 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 আল্লাহ তোমার উপরে একটা কোরআন অবতীর্ণ করেছি অবতারাই কোরআনটা তোমাকে বেঈমান বেদিনের কাছে তোমার দ্বীনের দাওয়াত দিতে হবে ইয়া আইয়ুগার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি কোরআন তোমার উপরে অবতীর্ণ করেছি খবরদার দ্বীনের দাওয়াত দিতে হবে কোরআনের কলেমার দাওয়াত দিতে হবে আমার যোগ আবার আল্লাহ তোমার হুকুম পালন করব বেঈমান বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দিতে যাব কিন্তু আমার মেরে মেরে পাথর মেরে শেষ করে দেবে।
সুন্দর জায়গা দিচ্ছে দিচ্ছে আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভালো ভালো না লাগবে না চলে আস চলে আস আমার সব দাদা হচ্ছে মানুষ তো একটু জোরে তো আলহামদুলিল্লাহ আল্লাহর নবী আল্লাহ বলছেন নবী তোমার বড় দায়িত্ব দিয়েছি সে দায়িত্বটা পালন করতে হবে কি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক কুরআন শরীফের পারা নাম্বার 6 সূরাটার নাম সূরা মায়েদা নাম্বার 16 দেখো নবী কোন নবীর উপরে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী এসেছেন কার উপরে এত সুন্দর দামি কিতাব আমি দিই না সুন্দর তোমার উপরে দিয়েছি তবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আমি আল্লাহ তোমার ভালোবাসি আমি আল্লাহ যে কোরআনটা দিয়েছি কোরআন থেকে তোমার দ্বীনের দাওয়াত কালেমার দাওয়াত প্রচার করতে হবে যখন এই কথা বলেছে আমার নবী বলছেন ও আল্লাহ তাহলে আমি যে আপনার হুকুম পালন করব বেঈমান বেদিনরা তো আমার পিছনে লাঠি মারবে পাথর মারবে ইট মারবে খ মারবে আমি তো মারা যাবো তাহলে আমি কি বাঁচবো না আমি কি বাঁচবো না আল্লাহ তখন বলছে ও নবী ও দায়িত্বটা তোমার নয় কে মারবে কে কি করবে ও দায়িত্বটা আমি আল্লাহ আমার আমার তুমি আমার দায়িত্বটা পালন করো আল্লাহ নবী আল্লাহর হাবিব কি করে তো সালাত পড়ি করাও আল্লাহর কথা বলি ভাই কোরআন অনুযায়ী নবী আমার দিনের দাওয়াত দিতে বার হয়ে যায় আল্লাহ নবী সারা দিন যখন দিনের দাওয়াত দিয়েছে বাবা আল্লাহ নবী গেতে 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 আপনি তো বলেছেন যখন করো পরদা দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নেব আল্লাহ নবী বলছেন বাবার আল্লাহ সামনে গাছ দেখিয়ে দেবো ওই গাছের তলা তোলে বসে আরাম করবে অসুবিধা হবে না অনেক লোক আছে আপনারা না ইনশাআল্লাহ এদিকে লোক নয় অনেক লোক আছেন দেখবেন জুম্মার দিন যাবে তো বাপ আর মসজিদে ঘুমাচ্ছে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে কি বলছে ও শোনে না শোনে না শুধু ঘুম এত ঘুম যে হচ্ছে বাপসা বলা যাবে না যাই হোক এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন তো দিনের দাওয়াত দিয়েছে শরীর দুর্বল আবার চৈত্র মাসে গরমের সময় যদি আপনি মাঠে সবজি কাটতে যান আর যদি দুপুরে একটা সময় বাড়ি আসেন না আপনার পাকা বিল্ডিং ভিতরে পাকা চলছে কিন্তু উঠোনে একটা বড় খিরিজ গাছ আছে আপনার মন চাইবে যে এখন ঘরে যাব না এখন খিরিজ গাছের তলায় বসে আধ ঘন্টা ওয়েট করে তারপর ভিতর যাবো এত গাছের ছাওয়া ভালো বাপ আমার নবী গাছের ছাওয়ায় বসে বিশাল শরীর আরাম লাগছে নবী গাছের গুড়ি হেলান্দে ঘুমিয়ে পড়েছে আল্লাহ নবী যখন ঘুমিয়ে পড়েছে বাবা আল্লাহ নবীর সামনে গুটি 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 গায় একদম
একটা লম্বা মতো তরোয়াল নিয়েছে বাবা গো তরোয়াল নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে এই যুবক ছেলে তুমি এখানে বসে আছো কার গাছের তলায় কে তুমি তোমার নামটা একবার বলো তোমার আব্বার নাম বলো তোমার মায়ের নাম বলো তোমার বাড়িটা কোথায় একবার বলো আল্লাহ নবী তরোয়াল দেখে ঘোমটা ভেঙে গেল আল্লাহ নবী বলছেন এই গুনি আমার নবী বলছেন এই যদি তুই আমার মাতে এসছিস তা ভালো শোন আমার পরিচয়টা বলছে আমার আব্বা আব্দুল্লাহ মা আমার দাদা আব্দুল মুত্তালিব আমি হলাম আখরি জামানার নবী শেষ নবী আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ যাই বলেছে ইহুদি তখন এই কোন নাম মুহাম্মদ এই কি রাতের বেলা দিনের বেলা কোরআনের দাওয়াত তুমি দিতে যাও বলে হ্যাঁ বলে শোনো আর ভাই নেই আমার হাতে কি তরোয়াল এই তরোয়াল থেকে তুমি আর বাঁচতে পারবে না দেখারই তোমার মাথার করে নেব আল্লাহ নবী বলছে ইহুদি রে লাউলাকা লামা খলাকতু লাফলাক ইহুদি তোর হবে না যখন এই কথা বললো আব্দুল্লাহ ইহুদির মাথা থেকে পা পর্যন্ত গোটা দেবতা ভূমিকম্পের মতো টলতে চালু হয়ে যায় ভূমিকম্পের মতো গোটা দেবতা মাথা থেকে পা পর্যন্ত হাতে তরোয়ালটা হাত আল্লাহ নবী কি করলেন ওই ইহুদির তরোয়ালটা আল্লাহ নবী তুলে নিয়েছেন আল্লাহর নবী তুলে নিয়েছেন তুলে নেওয়ার পরে ইহুদিকে বলছেন এই ইহুদি তুমি কোন বাঁচা সকতা হ্যায় খুব মুস্তানি তো মারলে এইবার আমার হাত থেকে তোমার মুস্তানিটা ছাড়বে কি ভালো 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 আবা ইহুদি অবশেষে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আখেরি জামানার নবী আমার জানা ছিল না তবে এই এই অবস্থায় আপনি ছাড়া আমার আর কেউ বাঁচাতে পারবে না আপনি ছাড়া কেউ রেহাই নাই আল্লাহর নবী তখন বলছেন শোনো ইহুদি আমার আল্লাহ পাক তোমাকে মারার জন্য তৈরি করেন তুমি যে আমার মারার জন্য রেডি ছিলে আমি কিন্তু আল্লাহ তোমার মারার জন্য তৈরি করেনি তোমার যদি এই আমার এই অস্ত্র থেকে যদি তরোয়াল থেকে বাঁচার যদি কেউ হয় আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে দেবেন জোরে বলুন একটু জোরে বলবে বলা আবা আপনারা জ্ঞানী গুণী মানুষ আপনারা জ্ঞানী গুণী আজকের আপনারা এই ঠান্ডার সময় এসেছেন জলসা শুনতে লেপ কাঁথা খাট বিছানা ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন কেন শুধু একটা চেটাই উপরে বসে আছেন কেন আল্লাহ যদি মরণের পরে আমার জান্নাতের আশা এটাই হচ্ছে আমাদের মনে মকসুদ আমার বাবা জিরা আমার ভাইরা যাই ব্যাপারে হোক সময় সংক্ষেপ আমার একটু আসতে একটু দেরি হয়েছিল বলে তো কথা হলো আমি আপনাদের এখানে এসেছি নূতন আমার কথার ভিতরে যদি কোনো আপনারা কষ্ট থাকেন ব্যথা পেয়ে থাকেন আল্লাহ রাসূল ক্ষমা করে দেবে 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 বিশেষ করে আপনারা হলেন নিষ্পাপ আমি হলাম পাপী আপনারা তো আমার জন্য দোয়া করবেন খাস খাস কারণ কারণ রাসূল বলেছেন আর দোয়া ও সিলাহুল মুমিনিন এই দোয়া এমন একটা জিনিস
যেমন অস্ত্র দিয়ে যেমন গরু জবাই করা হয়, অস্ত্র দিয়ে যেমন মানুষকে জবাই করা হয়, যে দোয়া এমন একটা জিনিস, দোয়া হলো মুমিনের জন্য একটা তরোয়াল, আর দোয়া ও সিলা মুমিনিন, সেজন্য করে বাপ। আপনারা মুরব্বী মানুষ, আপনারা হচ্ছে নিষ্পাপ, আমি হলাম পাপী, আপনারা আমার জন্য খাস ভাবে দোয়া করবেন। আমার অসরাস্ত বক্তব্যকে এখানে সমাপ্ত করে দিলাম। বলা ভাষার ভিতরে যদি ত্রুটি থাকে ক্ষমা করো। আমার আলাইনা ইন্নাল ওয়ালা মহা হতে সরবরুল্লাহ।